32,000 চাকরি বাতিলে নতুন করে তথ্য আপডেট উঠে আসছে। এই মুহূর্তে আপনারা জানেন যে 32,000 শিক্ষকের চাকরি বাতিল হয়েছিল এবং সেই সমস্ত প্রার্থীদের রিপ্যানেল করার কথাও বলা হয়েছিল, নতুন করে ইন্টারভিউ নেওয়ার কথা 3 মাসের মধ্যে অর্থাৎ আগস্ট মাসের মধ্যে সেই সমস্ত প্রার্থীদের নতুন করে ইন্টারভিউ নিয়ে এবং রিপ্যানেল করতে বলেছিল। তারই সেই সমস্ত প্রার্থীরা যাতে রিপ্যানেল না হয় এবং তারা ইন্টারভিউ দেবে না দেওয়ার জন্য কিন্তু নতুন করে সুপ্রিম কোর্টে গিয়ে কেস করে। এই মুহূর্তে সেই সুপ্রিম কোর্টের ডায়েরি নম্বর দেখতে পাচ্ছেন 2239-1/2023। কিছুক্ষণ আগে সেই কেসটি করা হয়েছে সুপ্রিম কোর্টে। তাদের বক্তব্য যে তারা নতুন করে 7 বছর ধরে চাকরিতে যোগদান করছেন এবং তারা নতুন করে আর ইন্টারভিউ দেবেন না এবং তাদের যেন রিপ্যানেল না করা হয় সেই দাবি নিয়েই কিন্তু সেই সমস্ত প্রার্থীরা আজকে সুপ্রিম কোর্টে গিয়ে কেস ফাইল করে। এখন দেখার বিষয় আছে যে সুপ্রিম কোর্ট এই কেসটিকে কীভাবে হ্যান্ডেল করে, কারণ 32,000 শিক্ষক চাকরি বাতিলের পূর্বে বলা হয়েছিল 3 মাসের মধ্যে রিপ্যানেল করতে হবে, তাদের নতুন করে ইন্টারভিউ নিতে হবে এবং ইন্টারভিউ পাস করলে তারা নতুন করে চাকরিতে যোগদান দিতে পারে। নতুন করে ইন্টারভিউ ক্ষেত্রে কিন্তু বহু প্রার্থী কিন্তু এখানে ইন্টারভিউ পাস হতেও পারে না হতেও পারে, সে একটা আশঙ্কা রয়ে গেছে। কারণ যে সমস্ত প্রার্থীদের চাকরি বাতিল হয়েছে তারা সম্পূর্ণ ভুয়ো হিসাবেই কিন্তু চাকরিতে যোগদান করেছিলেন। তা সেই আশঙ্কাটার জন্যই কিন্তু এই 32,000 শিক্ষকেরা কিন্তু সুপ্রিম কোর্টে গিয়ে কেস ফাইল করে, কারণ প্রত্যেক শিক্ষকের যে অ্যাপটিটিউড টেস্ট নেওয়ানো হয়নি এবং বহু ইন্টারভিউয়ের ক্ষেত্রেও কিন্তু বহু অসঙ্গতি দেখা দিয়েছে। তাই সেই সমস্ত চাকরির প্রক্রিয়ায় সমস্ত নিয়মকানুন না মেনে কিন্তু সেই সমস্ত প্রার্থীদের চাকরি হয়েছিল। তাই এখন যদি নতুন করে আবার রিপ্যানেল কথা ওঠে, সেই সমস্ত যদি নিয়ম কার্যকারী হয়, তাহলে কিন্তু বহু চাকরি প্রার্থীরা কিন্তু সেইখানেই দেখা যাবে সেই সমস্ত পরীক্ষায় কিন্তু পাস হতে পারেনি, ফলে তাদের চাকরিটি কিন্তু চলে যাবে। তাই এই আশঙ্কায় SLP করা হয়েছে।